এসো আমার সাথে। এই দেখো এখানে দুধ মতিচুরের লাড্ডু ঘি সব রাখা আছে, তোমার যা যা লাগবে সব দেখে নাও। কি ঠিক আছে তো, তোমার যা যা লাগবে সব আছে তো এখানে? আচ্ছা আর পাত্র, ওখানে পাত্র আছে ওখান থেকে নিয়ে নিও। তুমি যদি বলো আমি তোমাকে হেল্পও করে দিতে পারি, লাগবে কোনো হেল্প? বেশ ঠিক আছে, তুমি রান্না করো আমি দূরে দাঁড়িয়ে দেখি। একটা কথা বলবো, আমি তো একজন মেয়ে, তোমার থেকে বয়সে বড়ই হব, তুমি আমার সামনে লজ্জা পাও কেন গো? দেখো তোমার কাজ দেখে, কৃষ্ণার কাছে তোমার গল্প শুনে তোমার মুখটা দেখতে না খুব ইচ্ছে করে, একবার দেখাও না তোমার মুখটা। ওই দেখো আবার লজ্জা পাচ্ছে, আমি কিন্তু আজকে তোমার মুখ দেখবই। কি হলো, একবার দেখাও না মুখটা। ঠিক বলেছো বড় বৌদি, আজকে তুমি আর আমি মিলে অনুরাধা দিদির মুখটা দেখবই। ও মা, এমন করছো কেন গো? এখানে তো আমি আর বড় বৌদি শুধু আছি, একটু মুখটা দেখাও না গো, কি হয় গো? আমার যে কাউকে মুখ দেখাতে প্রচন্ড ভয় করে। শোনো না, আমি তোমার ঘোমটাটা একটু তুলি, একটু দেখি না মুখটা কি হয়। এই একটু দেখি, হ্যাঁ হ্যাঁ তুললাম আমি, হ্যাঁ হ্যাঁ তুললাম, একটু তুলছি, হ্যাঁ দেখি, হ্যাঁ আজকে তোমার মুখটা একটু দেখি। বিজলি ছেড়ে দে, দেখছিস না কেমন ভয় পাচ্ছে? অনুরাধা তুমি ভয় পেও না, আমরা কেউ তোমার মুখ দেখবো না, তুমি যেটা করতে এসেছো সেটাই করো, তুমি ভোগ রান্না করো। অনুরাধা তুমি ভয় পেও না, আমরা কেউ জোর করবো না, তুমি রান্না করো, এসো।